हेलो गाइज, अस्सलामु अलैकुम। आशा करी सबाई भालो आछेन। तो आज के नतुन आरेकटी भिडियो निये चले एसेछि। आर आज के बासाय गेस्ट आसबे, छोटो भाईर आज के बार्थडे। तो आमरा किछु करते चेयेछिलाम ना, जेहेतु ओ छोटो, एर कारणे भाबलाम एकटु केक एने किछु एकटा करि, जाते ओ एकटु खुशी हय। एर जन्यई आर तेमन किछु ना। प्ल्यानटा जेहेतु हठात् करेई हयेछे, केक आना हयनि, एखन केक आनते जाब। बार्थडे बय, এখন আমরা কেক আনতে যাচ্ছি। আমার সাথে লু বাবাও যাচ্ছে। আমরা কেক চুজ করছিলাম যে কোনটা নেব। আমরা ডিসিশন নিয়ে ফেলেছি যে আমরা কোন কেকটা নেব। আর এখানে বিভিন্ন ধরনের কেক ছিল, হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, চকলেট, ভ্যানিলা ফ্লেভারের। তো আমরা চকলেটটাই নিয়ে নিই। আমরা কেকে নাম লিখতে দিয়ে বাকি জিনিসগুলো দেখছিলাম, বার্থডে ক্যাপ, ক্যান্ডেল, ঝাড়বাতি এসব। তো আমরা সিলেক্ট করতে পারছিলাম না যে কোন ক্যাপটা নিব। আর ওদের এখানে বেশি ক্যাপও ছিল না। পরে আমরা একটা লাল কালারের ক্যাপ নিই। আমরা কেক নিয়ে চলে এসেছি। আর একটা এনেছিলাম ব্ল্যাক ফরেস্ট, আর একটা এনেছিলাম রেইনবো কেক, কারণ যেহেতু ছোট বাচ্চার জন্মদিন, তো রেইনবো কেকটা দেখে ওরা বেশি খুশি হবে। কালারফুল জিনিস বাচ্চারা বেশি পছন্দ করে, এর জন্য এই রেইনবো কেকটা নিয়ে এসেছিলাম। রান্না শেষ হয়ে গিয়েছে, আমরা সব কিছু টেবিলে এনে সাজিয়েও ফেলেছি, কারণ সবাই এসে পড়েছে। আর আজকে রান্না করা হয়েছে বেগুন ভাজি, দেশি মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন কেক কাটা হবে। রাইত রেডি হয়ে চলে এসেছে, আর সবাই রেডি হচ্ছে ছবি তোলার জন্য। আর রাইত কেক দেখে খুব বেশি এক্সাইটেড, সে কী করবে সে বুঝতে পারছিল না। আর তাবিয়া ওদিকে দাঁড়িয়ে কেক কাটাই হয়নি, কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। তো পরে লু বাবা ওখান থেকে একটা চেরি উঠিয়ে ওকে দেয়, কিন্তু সে চেরি খাবে না, সে কেকই খাবে। তো কেক কাটার পরে যখন আমরা ওকে কেকটা খেতে দিই, তখন সে রাগ করে আর কেক খায় না। সব গেস্ট চলে গিয়েছে, আর রায় দাদকে খুব বেশি খুশি হয়েছে, কারণ ও ভাবতেই পারিনি যে আমরা কিছু একটা করব। ও ভেবেছে আমরা সবাই ভুলেই গিয়েছি যে ওর বার্থডে। আর হ্যাঁ, লু বাবা যায়নি, লু বাবা এখনো আছে। কিরে তুই কখন যাবি? ওমা কি আশ্চর্য, দাওয়াত দিয়ে আবার বলে কখন যাব, চিন্তা করছো? লু বাবা আজকে থাকবে আমাদের সাথে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।